নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো দই কাতলা। তার জন্য কয়েকটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবারে মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা মতন রেখে দিতে হবে, যাতে নুন হলুদটা খুব ভালো করে ঢোকে। গ্রেভির জন্য আমি একটা পেঁয়াজ কুড়িয়ে নিচ্ছি, সাথে আদা ও রসুন বাটা। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এলে নুন হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে তেলে ছেড়ে দেব। খুব ভালো করে মাছ ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবারে তেলে আমি দারচিনি ফোড়ন দিলাম। তারপর কুড়িয়ে রাখা পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। পুরনো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে বেটে রাখা রসুন দিয়ে দিলাম। এরপর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবারে আদা বাটা দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে হাফ চামচ ধনে জিরের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে তার মধ্যে আন্দাজ মতন জল দিয়ে মশলাটাকে গুলে নিলাম। তৈরি করে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটা বাটির মধ্যে 2 থেকে 3 চামচ দই নিয়ে ফেটিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষে এলে তার মধ্যে জল দিয়ে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। দইয়ের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে নিলাম। এবারে দইয়ের মধ্যে সেটা মিশিয়ে দেব, তাহলে গ্রেভিটা একটুখানি গা মাখা মতন হবে। এবারে ফেটিয়ে রাখা টক দই ঢেলে দেব। খুব ভালো করে এবারে মিশিয়ে নেব দইটাকে। চামচ মতন চিনি দিয়ে দিলাম। এই গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। হাফ চামচ মতন গরম মশলা ছড়িয়ে দেব।
ব্যাস তৈরি। এবারে দই মাছ গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।